ডিয়ার ভিউয়ার্স, আপনারা যাদেরকে আপন ভাবতেছেন তারা আসলেই কেউ আপনার আপন নয়। যাদের সাথে আপনারা মিশতেছেন, চলতেছেন, ফিরতেছেন, কেউ কিন্তু আপনার আপন জন নয়। তাদেরকে আপন ভেবে কখনো ভুল করবেন না, কারণ এই মানুষগুলো স্বার্থের জন্যই আপনার পিছে পিছে ঘুরবে, আপনার সাথে থাকবে, আপনার প্রশংসা করবে। আপনার জীবনে সামান্যতম দোষ ত্রুটি পড়লে বা আপনার জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এলেই বুঝতে পারবেন কে আপন কে পর। একবার বিপদে পড়ে দেখুন আপনার আপনজন কে কে, তাদেরকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। যতদিন আপনি বিপদে পড়বেন না ততদিন আপনি আপন কাছের মানুষগুলোকে চিনতে পারবেন না। শূন্য পকেট আপনাকেও চিনিয়ে দেবে আপনি কে, কারা কারা আপনার আপনজন, কারা কারা আপনার প্রিয়জন। মানুষের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে মানুষ চিনতে না পারা। আসলে আমরা কেউই সঠিকভাবে মানুষদের চিনতে পারি না, এটা আমাদের ব্যর্থতা নয়, আমরা মনুষ্যত্ববোধের কারণে মানুষকে মানুষ ভেবে থাকি। আপনি জীবনে যত বড় হন না কেন, আপনার বড় হওয়ার পিছনে সব থেকে বড় বাধা হলো আপনার কাছের মানুষগুলো। এরা কখনোই আপনাকে সহযোগিতা করবে না, তারা চায় না আপনি উপরে ওঠেন। আপনি উপরে উঠতে গেলে তারা সবসময় আপনার পথের বাধা হয়ে দাঁড়াবে, এবং আপনি যা কিছুই করতে চান না কেন সর্বদাই তারা তার নেগেটিভ দিকটি আপনার সামনে তুলে ধরবে। এদের কথা বিশ্বাস করবেন না, এদের থেকে দূরে থাকবেন। এ শ্রেণীর লোকগুলো অনেক পূর্ব থেকেই ছিল, তারপরেও কিন্তু মানুষ জীবনে থেমে নেই, তারা তাদের জীবন সংগ্রামে এগিয়ে চলছে, সফলতা পেয়েছে। আপনি আপনার কাজকে ভালোবাসুন, আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করে যান। পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবেই, কোনো এক সময় আপনি সেই সহযোগিতায় সফল হবেন, যেখানে আপনার পরিশ্রম এবং ইচ্ছাশক্তি যদি নিখুঁত এবং সুন্দর হয় মহান সৃষ্টিকর্তা আপনাকে সহযোগিতা করবে। তাই বন্ধুরা, যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, সবসময় চেষ্টা করবেন নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার, নিজের ইচ্ছে মতোই সব কিছু করার চেষ্টা করবেন। অন্যের দেখানো পথ কখনো আপনার জন্য মঙ্গল বয়ে আনবে এমনটা ভাববেন না। খুব কম সংখ্যক লোকই অন্যের দেখানো পথে চলতে গিয়ে সফলতার দেখা পেয়েছে। পৃথিবীর পথ নির্দিষ্ট সংখ্যক বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ থাকে না। লেখাপড়া শিখে একটা ভালো চাকরি নিয়ে পেলে সেই লেখাপড়া যখন মূল্যহীন হয়ে যায় তখন বুঝবেন শিক্ষা মানুষের জন্য কতটা অসহায়ত্বের কারণ। আপনার পকেটে যদি অঢেল টাকা থাকে শিক্ষা লাগবে না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে হোক টাকা দিয়ে সব সমাধান করতে পারবেন। হ্যাঁ, টাকার সাথে যদি শিক্ষা থাকে তাহলে সে শিক্ষা অবশ্যই আপনার সুশিক্ষা হবে। আপনার মনুষ্যত্ববোধ জাগ্রত না হোক করে কী করবেন, পৃথিবীর প্রতিটি পদে পদে প্রতিটি প্রান্তে অসৎ মানুষের সমাগমে ভরে গেছে। মানুষ বর্তমানে সবাই অন্ধ, শিক্ষিত অন্ধ, অন্ধকারের চাদরে তাদের চোখ আজ নিমজ্জিত, তাই তারা বেখেয়ালি মানুষদেরকে শুধু দুঃখ কষ্ট দিচ্ছে। নিজের ইচ্ছাকে সফল করতে গিয়ে অন্যের স্বপ্নগুলোকে পায়ে পদদলিত করতেছে, পিষে মারতেছে। একটি স্বপ্ন সফলতা পাওয়ার আগেই তারা গলা টিপে হত্যা করে, এটাই জীবন। মানুষগুলো এভাবেই বাঁচতেছে, হয়তো বাঁচবে যুগের পর যুগ। আমি চলে যাব, আপনি চলে যাবেন, আবার নতুন কেউ আসবে, এভাবেই চলবে।
তবে আমার সবশেষে একটি কথা, আপনারা অনেকেই আমাকে অনেক ভাবে সহযোগিতা করে থাকেন, আসলে আপনাদের ছোট ছোট সহযোগিতাগুলো আমাকে হয়তো আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি মনের মধ্যে এতটুকু ভালোবাসা থেকে থাকে, একটু সহানুভূতিশীল হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটা আমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন। আসলে আপনাদের ছোট ছোট সাপোর্টগুলো হয়তো কোনো এক সময় আমাকে অনেক বড় স্থানে নিয়ে যাবে, সেজন্য আপনারা সর্বদাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সহযোগিতা চাই। ধন্যবাদ।